অনেক আগের থেকে ভারতকে একটি মহান দেশ বলে জেনে থাকে। কারণ এই দেশে অনেক নিয়মকানুন তৈরি করা হয়েছে, যেটি এই দেশকে আরো মহান করে তুলেছে। আর তাই এখানে দেশের প্রত্যেকটি নিয়মকে মেনে চলা এই দেশের নাগরিকদের প্রধান ধর্ম। আর যদি এই দেশের নিয়মকানুন কেউ ভেঙে থাকে, তাহলে তার উপর কেস করা হয়। আর যদি সে দোষী হয়ে থাকে, তাকে কঠিন শাস্তিও দেওয়া হয়। আর এগুলি আপনারা দেখেছেন। মাঝে মাঝে ব্যক্তি এমন কিছু বড় অপরাধ করে বসে, যার কারণে তাকে অনেক কঠিন সাজা দেওয়া হয়। যখন কোনো ব্যক্তি কাউকে খুন করে, তাহলে যদি সেটি প্রমাণ হয়, তবে বেশিরভাগ সময় ফাঁসির সাজা দেওয়া হয় সেই অপরাধীকে। কিন্তু আপনারা কি জানেন, ফাঁসিকে নিয়ে ভারত সরকার অনেক আলাদা রকমের নিয়মকানুন তৈরি করেছে। হ্যাঁ, ফাঁসির জন্য আলাদা রকমের নিয়ম বানানো হয়েছে। যেমন ফাঁসির দড়ি, ফাঁসির সময়, ফাঁসি দেওয়ার প্রক্রিয়া, সবকিছু এতে নিয়ম করা আছে। আর ভারতে যখন কোনো অপরাধীকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, তখন জল্লাদ তার কানে অনেক কিছু বলে থাকেন, যেগুলি প্রায় আপনাদের সকলেরই অজানা। ফাঁসি দেওয়ার আগে জল্লাদ অপরাধীর কানে কিছু বলে থাকেন, আর তারপরেই তাকে ফাঁসি দেওয়া হয়। এটি জানার পর আপনাদের যদিও এটি শুনতে আজব লাগবে, কিন্তু এটি একদম সত্যি। আর এবার আপনার মনে একটি প্রশ্ন জাগছে যে জল্লাদ তার কানে কি বলতে পারে এবং কেনই বলে থাকে। আসলে ফাঁসি দেওয়ার আগে জল্লাদ অপরাধীর কাছে ক্ষমা চেয়ে থাকেন আর বলে থাকেন, আমাকে ক্ষমা করে দিও, আমি দায়িত্ববদ্ধ। যদি অপরাধী হিন্দু হয়ে থাকে, তাহলে তার কানে রাম রাম বলে থাকেন। আর যদি মুসলিম হয়ে থাকে, তাহলে তার কানে অন্তিম সেলাম বলা হয়ে থাকে আর বলেন, আমি সরকারের আদেশের গোলাম, আমার কিছু করার নেই। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।